আজকে আপনি প্রদর্শন করেন কি দেখুন সমস্যা আছে বলে আমার মনে হয় না, আমাদের বুঝার ভুল রয়েছে বলে আমার মনে হয়। সবাই আমরা সবটা বুঝি এটা না, আমাদেরও ভুল হতে পারে। এখানে যার প্রবলেম আছে কারেন্ট নিয়ে, কোনো যদি বৈদ্যুতিক কোনো রকম সমস্যা থাকে, সে ফোন করবে। ফোন করলে এখানে যারা আছে কাস্টমার কেয়ার, তারা বলবে বাংলাতে কথা বললে আপনি ওয়ান টিপুন, তাহলে ওয়ান টিপতে হবে। এরপরে বলে হিন্দিতে কথা বললে দুই টিপুন, যারা হিন্দিতে বলতে চায় তারা দুই টিপবে, আর যারা বাংলাতে দিয়েছে আর দুই টিপার দরকার নেই। আবার বলবে সাথে কথা বলার জন্য, এর আগে আট আটও বলে একটা, তো আটটা কেন? আটটা হলো গিয়ে যদি কনজিউমার নাম্বার থাকে ওই নাম্বার দিয়ে সরাসরি রেজিস্টার করতে পারবে। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন হলো সেখানে 1912 এই নম্বরে আপনি ফোন করবেন। মনে রাখবেন রাত্রে আটজন ডিউটি দেয়, একসাথে নটা কল আসলে মিউজিক যখন বাজবে তখন কিন্তু ধরে রাখতে হবে। আপনি লাইন ধরছে না বলে আবার কেটে দিবেন না, তাহলে ভুল হচ্ছে। কিন্তু আপনাকে কন্টিনিউ ধরে রাখতে হবে, প্রচুর টাইম লাগবে এমন কোনো কথা নয়। এটা 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, কারণ অন্যেরাও লাইন থাকে। 10 মিনিটও লাগে না, 5 মিনিটের মধ্যেই আপনি ফোনটা ঢুকে যাবে। কিন্তু আপনি বারবার চেষ্টা করবেন না, একবারই চেষ্টা করবেন। চেষ্টা করে কিন্তু বিএসএনএলের ত্রুটিতে যদি নেটওয়ার্ক যদি ঠিক না থাকে, এই জন্য বিদ্যুৎ নিগম কিন্তু কিছু করতে পারবে না। নেটওয়ার্কের কারণে যদি লাইন কেটে যায় তাহলে আপনাকে নতুন করে করতে হবে আবার ফোন, নতুবা 1912 করে। আমি যত লোক বুঝি যারা বাংলাভাষীর লোক, তারা ওয়ান টিপবে যখন বলবে, এরপরে 2 আর 8 টিপার দরকার নেই, ডাইরেক্ট 9 টিপবে, তারপরে 1-9 হয়ে গেল। এবার আপনি ধরে রাখুন, মিউজিক বাজবে, আপনার যা অভিযোগ যে ধরবে সে আপনার অভিযোগটা জানবে, রেজিস্টার করবে। কিন্তু আপনি কিন্তু ধরে বসে থাকতে হবে, 2 মিনিট হোক 3 মিনিট হোক, একদম আধ ঘন্টা বসে থাকবে, ইট ইজ নট কারেক্ট। এবার আপনি মনে করলেন যে না, আমি আমি ইয়ে করবো, হোয়াটসঅ্যাপে করবো, আমি ফোন করবোই না 1912-তে। তাইলে আপনাকে 9863596081, এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনি কমপ্লেন মেসেজ দিয়ে রাখতে পারেন, তাহলে